ওয়ালাইকুম আসসালাম। তোমাদের প্রিপারেশন কেমন চলে? জি আলহামদুলিল্লাহ। সবাই সিলেক্ট হইছে মোটামুটি বিউপির জন্য নাকি যারা বিউপিতে পরীক্ষা দিবা? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। ওকে, তোমরা হচ্ছে ফর্ম ফিলআপ ফর্ম না তোমরা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ তো সবচেয়ে ইজি হবে কিন্তু। এফবিএস এর পরীক্ষা দিবা না তোমরা নাকি? ভাই আমি দিব। ভাই আমি ম্যাথ একদম পারি না। কিভাবে? তাহলে তো পেইন। কিন্তু এফবিএস এ কিন্তু মাত্র 18 জন করে লড়বে পারেনি তো। ভাই জিকে ইংলিশ দিয়ে হবে না এফবিএস। ভাই কোটা ম্যাথ লাগবে। ম্যাথ আন্দাজে টিক দিলে আন্দাজে দিতে হবে, তাছাড়া তো কিছু করার নাই। আন্দাজে দিলে তাহলে নেগেটিভ খাওয়া লাগবে, মানে যদি না হয় আনসার। তোরা তোমরা হচ্ছে বেশি দাগাবা কিন্তু বেশি সবাই, ঠিক আছে? আন্দাজে হলো দাগায় আসবে আর কি, সেটা আসবে না। আর যদি ইজি কোশ্চেন হয় তাহলে কি আরো বেশি দাগাতে হবে। আচ্ছা সেটা রাখো। পাস করতেছ প্লাস বুঝতে পারি না কি বলছো। 80 টার উপরে দাগাবো? হ্যাঁ অবশ্যই 90 টা দাগাবা না পারলে। বাংলার একটা নতুন আন্দাজে হলেও দাগা আসবে। আর আন্দাজে দাগালে অপশন কি দাগাবো? অপশন বি বি এ, ঠিক আছে না? বেশ করে এ বি দাগাবা, যে আন্দাজে দাগাও দাগাবা কিন্তু বেশি। আর যদি ইজি কোশ্চেন হয়, ইজি কোশ্চেন যেমন এফ ট্রিপলএস এর কোশ্চেনটা অনেক ইজি লাগবে তোমাদের, তো সেটা 95 প্লাস দাগাইতে হবে, ঠিক আছে? ইজি কোশ্চেন হলে কি করতে হয়? অ্যানসার 95 প্লাস বেশি করতে হয় আর কি, বেশি করতে হয়। এফবিএস এ বলে কাট মার্ক অনেক কম হয়, হলেও হচ্ছে আন্দাজে দাগাবা, কারণ কিছু করার নাই। বেশি হ্যাঁ কাট মার্ক কমই হবে। তো তো ম্যাথটা যদি সুন্দরভাবে পারো তাহলে ভালো হবে, না পারলেও একটু দাগা টাগা দিয়ে সরছি তো পারি না। ম্যাথ মোটামুটি হালকা আন্দাজে হলো দাগাইতে হবে, কিছু করার নাই, কারণ লাগবে, চান্স পেতে হলে লাগবে আর কি। এফবিএস এ কম মার্ক তুললেই হবে না মোটামুটি? হ্যাঁ কম পেলে সমস্যা নেই, কারণ 18 জনে একজন হইতে পারবে না। লাকি এত খারাপ তোমাদের? জিকে আর ইংলিশটা মেইন না? না জিকে আর ইংলিশ মেইন না, ম্যাথই মেইন। তো ম্যাথে জিকে আর ইংলিশ তো দিবাই, আর ম্যাথটাও একটু দাগায় আসবে যেমনি হোক, কারণ অনেক মার্ক তো ম্যাথে। আচ্ছা হবে, ইজি আছে, পারবা আশা করা যায়, ঠিক আছে? কারা আরো কারো কোনো কোশ্চেন থাকলে করো। বাংলা জিকে যে সমস্যা হচ্ছে ওগুলা কি দেব? বলো, এটা তো 5-6 এর ম্যাথ। বাংলা দ্বিতীয় পত্র যে সংস্করণ এগুলা কি आंसर দিব? বাংলা দ্বিতীয় পত্র নতুনগুলো, হ্যাঁ নতুনগুলো आंसर করতে হবে। আর কিভাবে পড়ব বাংলা বুঝছো তো? বাংলা নিয়ে অনেক টেনশন আছে নাকি? বিচিত্রা পড়ো জাস্ট, ওখানেতে করোনা কিছু না। ফার্স্ট পেপার থেকে বেশি आंसर হবে। কত কোন পেপার থেকে? ফার্স্ট পেপার থেকে কোশ্চেন ইনফরমেশন দেওয়া একদমই সহজ হবে। কোশ্চেন কি হবে? একদমই সাম্প্রতিক হচ্ছে তোমাদের কালকে ক্লাস নেবো, ঠিক আছে? কালকে শীট দিব, কালকে ক্লাস নেবো, নেক্সট দিন পরীক্ষা নেবো, ঠিক আছে নাকি? কি বলো তোমরা সবাই? ভাই 2 দিন টাইম দেন, একদিন ক্লাস। জি ভাই একদিন কভার করো। টাইম নাই তো এখন, 11-12 তারিখে পরীক্ষা না ভাই? কি বলবে যারা আবার হচ্ছে যেটুকু দিবেন ওটুকুই না। আবার হচ্ছে তোমাদের ইয়া পরীক্ষা তো নিতে হবে, বিউপি তো একটা মানে মডেল টেস্ট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট, তো টাইম নাই। ওটুকু এনাফ না যেটুকু দিবেন? হ্যাঁ যতটুকু দিব ওটুকুই এনাফ, এর বেশি আসলে কেউই পারবে না, ঠিক আছে? তো সাম্প্রতিক কালকে ক্লাসও করে নেব, আবার হচ্ছে আজকে মানে কালকে ক্লাসও নেব এটার উপর। ভাই ওই সাম্প্রতিক গুলো তো জাহাঙ্গীরনগরের জন্য কাজে লাগবে অবশ্যই ভাইয়া, কিন্তু জাহাঙ্গীরনগরের আগে আবার দিব আরেকটা সাম্প্রতিক। যারা ভাইয়া জাবির জন্য কি নাটক আর উপন্যাস পড়তে হবে? অবশ্যই, কিন্তু সব সিলেবাসে তো দেওয়া নাই, তো পড়তে হবে। যেটা শর্ট সিলেবাস তো জাহাঙ্গীরনগর কি জীবনে মেইন সিলেবাসই মানা নেই, আর শর্ট সিলেবাস মানবে মনে হচ্ছে তোমার নামে? ভাই 24 কি শর্ট সিলেবাস এলাও হবে না? তো প্রিপারেশন নাও, কোশ্চেন ইজি হবে, জাস্ট একটু অ্যানসার করো তাহলে চান্স পেয়ে যাবে, ঠিক আছে? সবাইকে বুঝতে পারছো? এমবিএসসি কাটমার্ক কত? কাটমার্ক কারণ পরীক্ষার আগে কিভাবে বলবো, তো মোটামুটি তো কমে আর কি 40-50 পেলে উপর ক্লাস নিবেন। আর তোমাদের তো নেগেটিভ যদি দাগাও কি দাগাবা বলো তো? বি দাগাও। অপশন কি? অপশন বি যদি আন্দাজে দাগাও আর কি। আর তোমাদের একটা ট্রিক দাগাবো, এই কয়টা দাগাবো? ট্রিক্স মনে করো 10টা, মনে করো যারা বেশি পারে তাদের কিন্তু আন্দাজে দাগালে বেশি ভালো হয়, যারা কম পারে তাদের দাগালে লাভ নেই। এবার যাদের বেশি আর কি ভালো পারো, যেমন 10টা যদি আন্দাজে দাগাও, অপশন বি দাগাইলে 10টা, ঠিক আছে? তার মধ্যে 2টা হবে না, তোমরা কি বলো? তোমাদের লাকি অনেক খারাপ লাগে, 2টা হবে কিনা? আন্দাজ দেখাইলে দুইটা হইলো আর যদি ভুল হইলো কত 8টা তাহলে 0.25 করে কত 0.25 করে কত ভুল হচ্ছে তাহলে টোটাল 2 তাহলে তোমার কি লাভ হলো নাকি লসও লাভ না লস না ওকে কিন্তু 10টা মনে করো আন্দাজ দেখাইলা কিন্তু অপশন বি দেখাইলা অপশন বি সব সময় দেখাইতে আন্দাজ ঠিক আছে তো এখনকার যুগে প্যাটার্ন এটা আগে সি ছিল ঠিক আছে তো তার মধ্যে কি তিনটা যদি হয় তিনটা এখান থেকে খেলা শুরু কয়টা আন্দাজে যদি তিনটা হয় তাহলে কত পাইলা তুমি তিনটা ভুল কয়টা হলো 60টা 60টার জন্য কত 0.25 করে 1.75 ঠিক আছে সবাই শুধু এইটাই দেখে যে নেগেটিভ গেলে যে লাভ যে হচ্ছে এটাকে খেয়াল করে না এইজন্যই তারা চান্স পায় না আর কি তারা অনেক চিল্লাচিল্লি করে কিন্তু তাদের কথা কান দিও না তো এখন তাহলে কত কাটা যাচ্ছে কত তখন থাকলো আমার 1.75 তা থাকতে কত কত 1.25 এই যে এটাই হচ্ছে খেলা ঠিক আছে তো 1.25 এক নম্বরে পিছায় কতজন তোমার থেকে 500 জন কতজন 500 1.25 এ কতজন পিছাবে তাহলে 633 জন ঠিক আছে 633 জন এইখান থেকে এইভাবে আর কি আমি প্রত্যেকটা টপ করছি ঠিক আছে মানে যে কোটা পারতাম না আন্দাজ হলো দাগায় আসতাম এরকম হচ্ছে বিউপি তেও তোমরা জানো আমি 3টা ইউনিট টিকছি আমি সবকটাতে দাগায় আসছিলাম একটাও ছাড়ি নাই জাহাঙ্গীরনগরও টপ করছি ওখানে কি সবকটাই দাগায় আসছিলাম ঠিক আছে তো এটা হচ্ছে আমার একটা ট্রিক্স বলা যায় অন্যান্য ট্রিক্স এর মধ্যে এটা একটা তোমরা কি সবাই বুঝতে পারছো জি ভাইয়া ওকে তো বেশি করে দাগাতে হবে দাগায় আসবে কম দাগায় আসলে আসবে না আবার আজকে কিসের উপর ক্লাস নিচ্ছেন ম্যাথ করান ভাইয়া আজকে আরে ম্যাথ বীজগণিত করাবেন বলছিলেন না ম্যাথ না ম্যাথ করাবো ভাই আমার একদিন ক্লাস নাও হয় নাই দুই দিন থেকে ক্লাস পাইনি তে ইংলিশও হয় নাই ভাই আজকে তাহলে বাংলা পড়াই দিন ভাই ইংলিশও হয় নাই বাংলা ভাই ইংলিশ পড়ান বাংলা হইছে জিকে ইংলিশ হয় না কি করাবো বলো আমি কি ইংলিশ করাবো নাকি বাংলা জিকে করাবো ভাই বাংলা ইংলিশ করান জিকে জিকে পারবা সবাই করতেছিলাম ভাই সাম্প্রতিক কিছু দেখায় দিবেন আচ্ছা ইংলিশই করি কারেকশন সেন্টেন্স ভাই সাম্প্রতিক তো কালকে দেখায় দিবেন আজকে ইংলিশটা করান আচ্ছা তাহলে তোমরা হচ্ছে তাহলে আন্তর্জাতিক সংগঠন পড়তেছ তো আন্তর্জাতিক সংগঠন শব্দ করো না সাউন্ডগুলো একটু অফ রাখো আন্তর্জাতিক সংগঠন পড়তেছো জাতিসংঘ আচ্ছা বলো জাতিসংঘ কবে স্বীকৃতি দেয় বাংলাদেশকে তারিখ বলো 1974 সালে কবে 1974 সালের কবে 17 সেপ্টেম্বর ইউনেস্কো স্বীকৃত তিনটা জিনিস বাংলাদেশে কি কি বলো তো সুন্দরবন তারিখ 6 ডিসেম্বর 1997 হ্যাঁ তারপর হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে ভাষা কবে 17ই অক্টোবর না 17 নভেম্বর 1999 17 নভেম্বর 1999 তারপর হচ্ছে 7 মার্চের ভাষণ 30 অক্টোবর কবে 30 অক্টোবর 2017 লিখে রাখো সবাই লিখে রাখো যে কথা বললাম আমি এক সেকেন্ড একটা কল আসছে কি কি বললো ভাইয়া একটু বলো রিপিট করো তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতিসংঘ বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয় আবার বলো তো 1974 অক্টোবর 30 অক্টোবর একটু চ্যাট বক্সে লিখে দাও তাহলে সবার জন্য ইজি হবে কারেকশন যারা তিনটাই মনে রাখছো একটু চ্যাট বক্সে লিখে দাও সেকেন্ডটা কি ছিল তারপরে কি বলছিল 1999 এর কারেকশন 336 চ্যাট বক্সে লিখে দিলে সবার জন্য ভালো হয় একটু লিখে দাও সবাই এই মালিহা তোমরা আপনি বুঝতে পারবেন না মালিহা জয়েন করেন আজকে করছি বলো চ্যাট বক্সে লিখে দিতে হলো লামি তুমি একটু লিখে দাও আমি একজনকে বলি আমাকে আচ্ছা তোমরা কি লিখছো যেটা বললাম না ভাই সবটাই লিখি নাই একজন তো লিখছো তাই না একটু গ্রুপে দিয়ে দিও তোমরা ঠিক আছে ওকে এখন হচ্ছে আমরা ইংলিশে কি শিখবো বলো তো কারেকশন রেকর্ড হচ্ছে না হ্যাঁ ইংলিশে কি শিখবো অ্যাডমিশনের জন্য কারেকশনস ইংলিশে গ্রামার মানে কি অ্যাডমিশনের জন্য কারেকশনস ঠিক আছে অ্যাডমিশনে গ্রামার মানে হচ্ছে কারেকশনস বিউপি তে 4-5 নাম্বার আসবে জাহাঙ্গীরনগরে 3-4 নাম্বার আসবে ঠিক আছে জাহাঙ্গীরনগরে 2-3 নাম্বার আসবে বিউপি তে প্রায় আসবে তোমার মনে করো 4 থেকে 5 নাম্বার কারেকশন শুধু ঠিক আছে আসবে নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স পারবে না জাহাঙ্গীরনগরে দুই তিনটা প্রত্যেকটা ইউনিটে মনে করো দুই তিনটা করে আসবে জাহাঙ্গীরনগরে মনে করো 5টা ইউনিট পরীক্ষা দিবে তাহলে কয় নাম্বার এখানে 3 5 কত 15 নাম্বার বুঝতে পারছো কারেকশন কেন ইম্পর্টেন্ট এত বেশি 3 4 সবইতেও আসবে ডিইউ তো মনে করো 3 4টা আসবে তো খুবই ইম্পর্টেন্ট কারেকশন আমি মাত্র 21 টা রুল শেখাবো এছাড়া নিয়ম বলে দিব কিভাবে তোমরা সলভ করবা ঠিক আছে 21 টা রুল আগে শিখে নিও ঠিক আছে এই 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 21 টা রুল থেকে 70% কোশ্চেন চলে আসে এবং আমার টাইমে পরীক্ষা আমি দিছিলাম না ওই টাইমে ওকে 70% থেকে চলে আসছিল আর কি মানে এই 21 টা রুল থেকে আসছিল সেটা আমরা বলে দিব যে কোনগুলো আসছিল ওকে তো সবাই রেডি খাতা কলম নিয়ে জি ভাই ওকে সেন্টেন্স কারেকশন প্রথম রুল যদি নেগেটিভ সেন্টেন্স হয় কি সেন্টেন্স বলো তো নেগেটিভ যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে প্রথমে কি হবে কোন ফর্ম হবে প্রথমে হচ্ছে কোন পারসন প্রথমে ফার্স্ট পারসন ঠিক আছে মানে খারাপ কাজ করলে নিজেকে আগে দিবা তারপর সেকেন্ড পারসন তারপর কি মানে ঝুঁকেগা নেই থার্ড পারসন ঠিক আছে হ্যাঁ তো হচ্ছে নিজেকে আগে রাখবা আর কি তাহলে সব সময় বস হতে পারবা আর যদি অন্যকে দোষ দাও তাহলে তুমি মনে করো নিচে নামতে থাকবা তো এটাই আর কি শিখাই দিচ্ছে তাহলে প্রথমে যদি তুমি কোনো নেগেটিভ কাজ হয় তাহলে কি নিজেকে বলবো যে হ্যাঁ দোষটা আমারই ঠিক আছে আর যদি পজিটিভ কাজ হয় তাহলে কি নিজেই আগে নিবা আমি প্লুরাল হয় উল্টোটা হবে ভাইয়া তাহলে হবে সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন হ্যাঁ কি হবে বলো তো সেকেন্ড পারসন মানে তোমার বন্ধুকে আগে দিবা তারপর যে নাই তাকে তখন নিজেকে ক্রেডিট দিবা ঠিক আছে ক্রেডিট কিভাবে দেব বুঝতে পারছো আর এটা ভার্বটা কি হবে সব সময় ভার্বটা প্লুরাল ভার্ব কি প্লুরাল ঠিক আছে ভাই এগুলো কি লিখবো না স্লাইড গুলো আপনি গ্রুপে দিবেন লিখতে হবে স্লাইড না তো এটা লিখে ফেলো ওকে তাহলে এখানে এই সেন্টেন্সটা বলো তো ঠিক আছে কিনা আই ইউ এন্ড হি না না লিখতে হবে না মন থাকবে না 21 টা না ভাই ঠিক নেই আই ইউ অথবা যে কোনো দুই একজন ফার্স্ট লেখো তারা হচ্ছে পরে দিয়ে দিও কারণ সবাই তো লিখতে পারে না তাতে আই ইউ এন্ড হি ফ্লি ফ্রম স্কুল ঠিক আছে ফ্লি মানে কি পলায়ন করে এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ না খারাপ কাজ তাহলে এখানে কি হবে বলো তো ইউ হবে হি এন্ড আই ইউ ঠিক আছে কি না ঠিক আছে নাকি বলো তো ঠিক আছে এটা নেগেটিভ কাজ হ্যাঁ ঠিক আছে কারেক্ট ওটা নেগেটিভ হ্যাঁ তোমরা কি স্কুল কলেজ ভাঙ দাও নাই কেউ ভাই কলেজ দিছি ভাই স্কুলে দেই নাই আমি দিছিলাম কলেজ আমি হাই স্কুল শুধু ক্লাস 7 নাই তারপর আর কলেজ সব দিছি একদম প্রতিদিনই স্কুল থেকে পড়াইতাম ভাই একদিন তো ক্লাস করতাম আর হচ্ছে ক্লাস 10 এ হচ্ছে বাসায় পড়তাম শুধু ভার্সিটি কলেজ যাইতাম না কলেজে ক্যান্টনমেন্টের ভিতরে ছিলাম তো কখনো সাহস হয় নাই যে না কলেজ তো না কলেজ আমিও বাধ্য হই গুলি করে দিত নাকি ফাইন দিত 1000 টাকা সেন্ট জোসেফে পড়ছি তো ওখান থেকে সম্ভব হয় না কখনো সেন্ট জোসেফ এনডিসি তো ভাইয়া দেওয়া সম্ভব জীবন শেষ বাবা লাইফ টেস্ট করেছে অনেক পেইন দিছে সেন্ট জোসেফ হ্যাঁ গাছটাস কাটাইতো মানে ঝামেলা করলে ফেল করলে কাট করে টেস্ট টিউব দোয়াইতো বাইরে ভাই সামনে কি কোনো মহিলা স্কুল আছে তবে এটা ঠিক আছে নাকি বলো তো না আমরা সেন্ট জোসেফের তো নিজেদের মেয়ে তো নাই দুরন্ত কোনো মেয়ে এটা ঠিক আছে ইউ হি এন্ড আই এটা কি ঠিক আছে কিনা ইউ হি এন্ড আই লালমাটিয়া তো মানে লেভেলে না তো ওদের সাথে তো কখনো সম্ভব না লেভেলে না থাকলে কিভাবে কি তাহলে ইউ হি এন্ড আই গো টু স্কুল ঠিক আছে কিনা ঠিক আছে এটা ওকে ঠিক আছে স্বাভাবিক কথা তাই না তাহলে এটা ঠিক আছে নাকি দেখো তো ইউ হি এন্ড আই ড্যাশ গিলটি ইউ ঠিক নাই না না ভাইয়া ঠিক নাই ভাই প্রথমে তো ফার্স্ট হবে আই ইউ এন্ড হি হ্যাঁ আই ইউ এন্ড হি তারপর ইজ হবে নাকি আর হবে আর গিলটি বোঝা গেছে সবাই লেখা হইছে এবার দুই নম্বরে চলে যাইতে হলে ওকে দুই নম্বর হচ্ছে ওয়ান থাকলে কি হবে বলো তো ওয়ান্স আর যদি ওয়ান্স না থাকে তাহলে কি হবে হি অথবা সি আচ্ছা আমি হচ্ছে মাউস দিয়ে লিখতাম পেনটা কেনা হয়নি আমার এখনো টাইম পাইনি তো লেখা এইজন্য খারাপ হচ্ছে তোমরা কি মানে লেখা খারাপ আর কি দেখা যাচ্ছে তোমরা বুঝতেছো তো জি ভাই ডিটেইলস মেইনটেইন করুন আর কি ওকে ভাই ওয়ান এর ডিটেইলসটা কি হবে ওয়ান থাকলে কি হবে বলো তো এটার প্রোনাউন ওয়ান্স আর যদি ওয়ান্স না থাকে তাহলে কি হবে হি অথবা সি তাহলে ওয়ান শুড ডু ড্যাশ ডিউটি কি ডিউটি ওয়ান্স once did care once যদি অপশন না থাকে তাহলে কি হবে হি বা শি হি বা শি বোঝা গেছে জি ভাইয়া দুই নাম্বার রুল শেষ এবার তিন নম্বরে না একটু লিখে নাই ওকে লিখো ভাইয়া হি বা শি হবে না হিজ হবে হি বা শি মানে যে কোন একটা হতে পারে হিজ হবে না verb he oh his duty হবে ঠিক আছে হ্যাঁ হিজ হবে মানে তখন আর কি হি বা হিজের মতো কাজ করবে আর কি তাহলে ভাই হিজ অথবা হার হবে হ্যাঁ one should do his duty বা her duty হ্যাঁ তাহলে ভাই once কখন হবে once হবে যদি once থাকে অপশনে আচ্ছা অপশনের উপর ডিপেন্ড করবে হ্যাঁ আর দুইটা তো কখনো একসাথে থাকবে না ভাই না না যদি থাকতে পারে once থাকলে ওইটাও থাকতে পারে তখন once priority পাবে তাহলে preferable কি once টা তাই না হ্যাঁ হ্যাঁ এভাবে আর কি বুঝতে হয় ঠিক আছে তারপরে নান নান আর এভরি ঠিক আছে নান আর কি এভরি এগুলা কিসের মতো কাজ করে বলো তো এগুলা এগুলা আসলে কি সিঙ্গুলার কেন নান আর এভরি কি এগুলা সিঙ্গুলার কি এগুলা নান আর এভরি সিঙ্গুলার বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ এখন যদি এটা প্রোনাউন কি না প্রোনাউন কি হবে নানার দে দে এভরি রো কি দে ঠিক আছে কিন্তু ভার্বটা কি এটাই প্যাচ ভার্বটা কি সিঙ্গুলার ভার্বটা কি হিসাবে কাজ করবে সিঙ্গুলার আর এটা পসেসিভ কেস কে পসেসিভ বুঝো তো মানে হি হ্যাঁ देयर পসেসিভ কেস কি देयर ঠিক আছে তাহলে ভার্বটা কি সিঙ্গুলার তাহলে এটা কি হবে নান ক্যান ডু দ্যাট ক্যান টেক কোশ্চেনও কিন্তু তোমাদের বিউপি তে আসবে ঠিক আছে বিউপি তে প্রত্যেকটা টপিক থেকে আসবে ক্যান देयर জাহাঙ্গীরনগরে মাঝে মাঝে আসে অবজেক্ট বিউপি তে আসবে 100% কি হবে ক্যান দে হবে নাকি ক্যানট দে হবে ক্যান দে ক্যানট হবে না কেন বলো তো ক্যান না না আছে ক্যান না না আছে নেগেটিভ একটা আছে অলরেডি তাহলে আর নেগেটিভ হবে না হ্যাঁ না না আছে তো হ্যাঁ কারেক্ট ঠিক আছে তো বুঝতে পারছো ওকে তবে এভরি মাদার ড্যাশ হার চাইল্ড লাভস এভরির পরে সব সময় কি হয় ভার্বের সাথে এস বাই এস কারণ কি এভরি হচ্ছে কি সিঙ্গুলার এভরি কি সিঙ্গুলার তাহলে এটা ট্যাগ কোশ্চেনটা কি হবে ট্যাগ কোশ্চেনটা এটা হচ্ছে ইজ অন দে হয় না না ডাজেন্ট কিভাবে হবে ডাজেন্ট এর পরে কি দে হয় নাকি কি দে ডোন্ট দে লিখছো সবাই কি দে ডোন্ট দে পারছো সবাই পারছো কি ভাইয়া ওকে তারপর হচ্ছে ইচ আর এভরি ঠিক আছে ইচ আর এভরি সব সময় কি বলো তো ইচ আর এভরি সিঙ্গুলার ইচ আর এভরি কি সব সময় সিঙ্গুলার ইচ আর এভরি মানে কি সিঙ্গুলার পারা গেছে হ্যাঁ তাহলে ইচ বয় এন্ড গার্ল ড্যাশ পেইড দ্য স্কুল এটা কি হবে ইচ বয় এন্ড গার্ল ড্যাশ পেইড দ্য স্কুল ফি কি হবে এখানে হ্যাজ পেইড কি হবে বলো তো has হবে নাকি have হবে কেন সিঙ্গুলার তো হ্যাঁ each আর every মানে কি সিঙ্গুলার বোঝা গেছে জি হ্যাঁ এবার যদি মনে করো অফ থাকে each এর পর অফ বা every পর অফ কোনটা সঠিক each of every of the প্রশ্ন every of কি সঠিক হবে না হ্যাঁ every of কি সঠিক নয় every of কি কখনোই হবে না সব সময় কি হবে each of কি হবে each of পারা গেছে হ্যাঁ তাহলে every of them are good at english ঠিক আছে কিনা না each of হবে তারপর সেন্টেন্সটা কি হবে বলো each of them আর হবে আর কেমনে হবে each মানে কি শিখালাম আমরা each মানে কি সিঙ্গুলার তাহলে কি হবে each of them কি each good at english পারা গেছে জি ভাই ওকে তারপর আমরা 5 নাম্বার রুলে চলে যাচ্ছি হ্যাঁ 4 নাম্বারটা একবার দেখুন ওকে 4 নাম্বারটা দেখো আর তার আগে হচ্ছে তোমরা তো সবাই ক্যামেরা অফ রাখলে কয়েকজন অন রাখো একটু ওকে একটু দ্রুত করো আমরা পুরোটা শেষ করব আজকে কি বাংলা ক্লাসটা নেবেন ভাইয়া বাংলা ক্লাস তো বলে দিলাম না বাংলা হচ্ছে ইজি জাস্ট হচ্ছে ওই ফার্স্ট পেপারে বেশি করে পড়লেই হবে বাংলা ভিজিট ভাই শুধু বাংলা ভিজিটটা পড়লেই হবে আর কিছু পড়া লাগবে না আর কিছুই লাগবে না গ্রামার ও বাংলা ভিজিটটা থেকে পড়ো কিন্তু মেইনলি ফার্স্ট পেপারে আসবে সেকেন্ড পেপার কম আসবে না শর্ট সিলেবাস না ফুল সিলেবাসই পড়ো অ্যাডমিশনে শর্ট সিলেবাস বলতে কিছু নাই আসলে হ্যাঁ শর্ট সিলেবাস পড়ো কেন শুধু বাংলা বিষয়টা কভার করলেই হবে ভাইয়া ওইটা পড়লেই হবে হ্যাঁ হ্যাঁ 100% পারবা নাকি শেষ করতে সেটা দেখো তুমি পারো তা তো হয়ে যাবে আর আমরা ইসলাই শেষ করতে পারবো না অনেক মোটা এটা শেষ হয়ে গেল শেষ করে না কোশ্চেন आंसर বেশি ম্যাক্সিমাম শেষ করবে কোশ্চেন आंसर ঠিক আছে এটা মোটা হয়ে যাবে বিস্তারিত কি টোটাল শেষ করব মানে যা আছে টোটালি ইউপের জন্য আলাদা বিস্তারিত বই আছে বেশি হবে না ওকে তাহলে 5 নম্বরে চলে যাই এবার ইচ আদার আর কি ওয়ান অ্যানাদার কি বলো তো ইচ আদার ওয়ান অ্যানাদার আর হচ্ছে শীটটি তো দিয়ে দিছি এক কথায় প্রকাশ বাক দ্বারা সমাজ যা দিছি ওখান থেকে চলে আসবে 100% সমাজ থেকে তো মিছি নাই সমাজ যা দিছি তাই ওর বাইরে আসলে বললো যে আসলো ভাই কবি পরিচিতি থেকে কেমন আসে কবি পরিচিতি থেকে আসবে তো বিশেষ করে যেগুলো হচ্ছে শর্ট সিলেবাস ওগুলা বেশি মুখস্থ করবা এছাড়া রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম তোমাদের কবি লিখে দিলাম না কয়দিন আগে সাজেশন তো ছয়টা কবির নাম ওখানে কোয়েশ্চন পড়লে হবে আজ তার বাইরে আসে কেউই পারবে না ঠিক আছে ফালতু স্টুডেন্ট সারা ইচ আদার আর কি ওয়ান অ্যানাদার বলো তো কি কি ইচ আদার আর ওয়ান অ্যানাদার এরপরে ভার্বটা কি আসলে ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্বটা কি প্লুরাল প্লুরাল ঠিক আছে ভার্বটা প্লুরাল হবে যে দুইজন হয় মানে দুইজনের মধ্যে আদান প্রদান দুইজন বা দুইজন তাহলে কি হবে ইচ আদার ঠিক আছে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজবেন্ড ওয়াইফের এটাই তো রিয়েল লাভ তো সেটা কি হবে দুজনের মধ্যে হলে কি হবে সেটা ইচ আদার আর যদি দুই এর অধিক হয় মানে সন্তান সন্তানদের সহ তাহলে ওয়ান অ্যানাদার বুঝা গেছে তাহলে এটা এই লাইনটা ঠিক আছে কিনা দা প্যারেন্টস লাভ ওয়ান অ্যানাদার ইচ আদার ইচ আদার ভাবটা কি ঠিক আছে লাভ নাকি লাভস লাভ 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 কেন লাভ ঠিক আছে লাভ হবে কারণ কি প্লুরাল ভার্বটা প্লুরাল ইচ এটা তো আবার এতক্ষণ তো ইচ বললাম শুধু ইচ হলে কি হইতো সিঙ্গুলার কিন্তু এখানে ইচ আদার আছে তাই না ইচ এর সাথে আদার আছে তার মানে পরস্পরের বিষয়টা হচ্ছে পরস্পর কাজ করতেছে ভালোবাসাটা না দা প্যারেন্টস লাভ ইচ আদার তাই না ওরা জীবনে বলাও না আই লাভ ইউ কিন্তু ওরা ভালোভাবে লাভ করে ওকে তারপর হচ্ছে রেফারেন্স ওকে তারপর হচ্ছে তোমার 5 নাম্বার বোঝা গেছে এবার 6 আসি আমরা রেফারেন্স প্রোনাউন রেফারেন্স না রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক আছে আই থাকলে কি হয় মাইসেলফ মাইসেলফ উই থাকলে আওরসেলফ ইউ থাকলে ইয়োরসেলফ আর যদি একজন বলে ইয়োরসেলফ আর যদি একের অধিক বোঝায় তাহলে কি ইয়োরসেলফ বুঝা গেছে তোমরা কি হবে তোমাদের যদি বলি সবাইকে yourself তাই না তাহলে এটার পরে ভার্বের কি হবে সব সময় ভার্বের সিঙ্গুলার ভার্বের কি হবে সিঙ্গুলার সবাই অনেক সুন্দরভাবে বুঝতেছো না কি ভাইয়া ওকে তাহলে এটা সব সময় কি হবে বলো তো ভার্বের সিঙ্গুলার তাই না ভাই ওটা তুলছিলাম একটু দেন দেখতে পাচ্ছি না 6 নাম্বার উল্টা তোলা শেষ না ভাইয়া ভাই একটু রাখেন 6 নাম্বার হ্যাঁ ভাই একটু ব্রেকে যান আচ্ছা এটা একটু ব্যাকে দিয়ে আবার আসতেছি কারণ এটা ওকে 6 নাম্বার তাই না জি ভাইয়া ওকে ওয়েট এন্ড ওয়াচ এই যে 6 তবে তোমার বাংলাদেশের বিষয়গুলি পড়ছো তো ঠিকমতো বাংলাদেশে কোনটা বড় কোনটা ছোট তারপর গ্রীষ্ম উষ্ণতম অঞ্চল তারপর হচ্ছে শীতলতম অঞ্চল কোথায় বলো তো শীতলতম শ্রীমঙ্গল না শ্রীমঙ্গল না কোনটা সিলেট না ভাই লালমাই লালপুর নাটোর লালপুর তো উষ্ণতম আর লালখান হচ্ছে শীতলতম তারপর হচ্ছে বাংলাদেশের সীমান্তগুলা এগুলো একটু পড়ো ঠিক আছে বাংলাদেশের সাথে পাঁচটা হচ্ছে তোমার ভারতের রাজ্য যুক্ত তাই না তারপর হচ্ছে গতবার আসছিল মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দূরত্ব কত 271 কিলোমিটার তারপর তিনটা নদী আসছে মিয়ানমার থেকে বিশেষ করে 27 পেজের শীটটা 27 পেজের শীটটা শেষ করতে সবাই জি না আর কবে করবা তো চান্স পাবানি না তাহলে ভাই 10-15 পৃষ্ঠা মতো পড়ছি 10-15 পৃষ্ঠা এতদিনে 10-15 পৃষ্ঠা পড়ো তোমরা কি আর বলবা ওকে এটা হইছে লেখা হইছে এই সেন্টেন্সটা বলো ঠিক আছে কিনা দা মিস্টার রফিক দ্য ক্যাপ্টেন অফ দ্য ক্রিকেট টিম হিমসেলফ কাম টুডে নাকি কামস কেন কাম হবে কেন কারণ আমরা একটু আগে কি বলে দিলাম সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি কাম হয় নাকি কামস হয়? প্লুরাল তো কাম, তো সিঙ্গুলার প্লুরাল এটাই জানো না কেমনে কি কনফিউজ করে দিছে সবাই বলে। ঠিক আছে, সিঙ্গুলার মানে কি কামস, তাই না? আর কাম তো তোমার প্লুরালের ক্ষেত্রে কাম, বোঝা গেছে? বোঝা গেছে নাকি আবার কাম কাম শুনতে শুনতে মাথা বলে যাচ্ছে? ওকে, তারপর হচ্ছে দ্য টিচার এন্ড দ্য প্রেসিডেন্ট ড্যাশ, কি হবে বলো? টিচার এন্ড দ্য প্রেসিডেন্ট ড্যাশ আর কামিং হবে, আর কামিং নাকি আর হবে? আর কামিং, কারেক্ট। আর যদি এই দুইটা কাটা দেই তাহলে কি কামিং হবে? ইজ হবে, ইজ হবে। তাহলে কি একজন ব্যক্তি, তার মানে দি একটা কি আর্টিকেল না? আর্টিকেল কি করে তাহলে? আরেকটা নতুন একটা নাউনকে বোঝায় কিনা? আর্টিকেল কি করে? একটা নতুন নাউনকে বোঝায়। তাহলে কি কি এরকম আছে? ডিটারমাইনার, এগুলো কি বলে? ডিটারমাইনার, যারা নতুন একটা নাউনকে পরিচয় করে দেবে, নতুন একটা নাউন বোঝায়। যেমন হচ্ছে কি আর্টিকেল, নিউমেরিক, তারপর কি নিউমেরিক মানে যদি সংখ্যা থাকতো বা কোয়ান্টিটি, বাকি পসেসিভ কেস। বোঝা গেছে? এই কয়টা কি করে? নতুন একটা নাউনকে বোঝায়। নিউমেরিকটা কি? নিউমারিক মানে সংখ্যা 1 2 3 4। ও আচ্ছা, বোঝা গেছে? দা টিচার এন্ড দা যদি একটা নিউমারিক থাকতো তাহলে সেটা কি হইতো? সেটা একটা আলাদা একটা বুঝাইতো। তাহলে এখানে দিটা হচ্ছে ডিটারমাইনার কাজ করতেছে। কোনটা? দিটা, তাই না? আর্টিকেল থেকেও কিন্তু তোমাদের আসবে বিইউপি তে, ঠিক আছে? তো সবই আসবে প্রত্যেকটা গ্রামার। 7 নাম্বার রুল ছিল, হ্যাঁ 7 নাম্বার, আরেকবার একটু বলবেন, মিস করছি। এই যে নিউমেরিক যদি থাকে, যেমন হচ্ছে নিউমেরিক বা হচ্ছে আর্টিকেল, এগুলা কি করে? নতুন একটা নাউনকে পরিচয় করায় দেয়। যেমন হচ্ছে দা টিচার এন্ড দা প্রেসিডেন্ট, ডি যদি থাকতো তাহলে কি ভার্বের সাথে প্লুরাল, আর যদি ডিটা না থাকে তাহলে কি হতো? সিঙ্গুলার, মানে একজনকেই বোঝাচ্ছে। মানে টিচারটা আবার কি প্রেসিডেন্টও, তোমাদের ভাই যদি কখনো প্রেসিডেন্ট হয়ে যায় আর কি। বাহ, আমাকে পদ দিয়ে দিন তো ভাই, বিইউপি তে ঢুকাই দিবেন, পদ দিয়ে দিন। ওকে, তো ওই যুগে বিইউপি তে পরে কি করবা? তো চাকরি চাইতে পারো। তো হচ্ছে মিস্টার জামির my friend, Mr. Jamir my friend and the Mr. Jamir group has come there. এটা ঠিক আছে নাকি ভুল আছে? মেলা জায়গায় ভুল মনে হচ্ছে, ভুল আছে। কোন জায়গায় ভুল? and my friend দুইটা দেওয়া আছে না? comes হবে, have হবে, আর কেন হবে ওখানে? the Mr. Jamir group has হবে, have হবে have come, মানে আমার বন্ধু এবং মিস্টার হচ্ছে। হ্যাঁ, এটা হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাজ হবে। হ্যাজ কেন হবে? হ্যাজ কেন হবে এখানে? কি মিস্টার জামির এন্ড মাই ফ্রেন্ড, এটা তো একটা নাউন গেল। এন্ড দা, দা আছে না, দা দ্বারা কি আরেকটা নতুন নাউন ইন্ট্রোডিউস হচ্ছে কিনা? আরেকটা নতুন নাউন, সেটা কি? মিস্টার জামির গ্রুপ মানে একটা কোম্পানির নাম, তাই না? মিস্টার জামির গ্রুপ, যেমন বসুন্ধরা গ্রুপ, তাই না? বসুন্ধরা গ্রুপের তো এই যে কাহিনী তো জানোই তোমরা, কিছুদিন আগে ওই লোকটা তো শান্তি পুরস্কার পেয়েছে, কত থেকে জানি। টাকা দিয়ে সবাই কেনা যায়, তো ওনার তো জেল হয় না, কিছু হয় না, সেই একটা অবস্থা। টাকা থাকে, মানি ইজ সেকেন্ড গড, মানি ইজ সেকেন্ড গড। ওকে, তাহলে এখানে কি হবে? হ্যাভ হবে। কি হবে এখানে? হ্যাভ, হ্যাভ কাম देयर। বোঝা গেছে? ওকে, এবার 8 নাম্বার। 8 নাম্বারটা একদম ইজি। কি নাউন বলো তো? প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন থাকলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে? যেমন দা আরাবিয়ান নাইটস ড্যাশ, সিঙ্গুলার কি হবে? ইজ হবে নাকি আর হবে? ইজ হবে, ইজ হবে। নাইট যে আছে, নাইট যে আছে, তাও এটা বইয়ের নাম ভাই। হ্যাঁ, এটা একটা কি বইয়ের নাম, তাই না? আরাবিয়ান নাইট তো পড়ছো তোমরা? আরাবিয়ান নাইটস বই পড়ি নাই, বাট আমি ভাবছিলাম মানে আরব্য রজনী, আমি ভাবছি কি না কি বই, বুঝছো? পরে পড়তে গেছি, পরে মাথায় উঠে গেছে কি রে ভাই এটা কি বই। মানে মানে একটা রাজা থাকে, মনে করো রাজার বউ, আর একটা দাস থাকে আর কি। রোমান্টিক নাকি ভাইয়া? রোমান্টিক না, রোমান্টিক না, চিল করে। ওই যে ঠিক কথা, মানে ওটা তো আমার কাছে মনে হচ্ছে একটা চটি বই আর কি। আল্লাহ ভাইয়া, তারপর আর পড়ি নাই আর কি। আমি ভাবছি কি না কি বই, একটু পড়ে দেখি ভালো লাগবে। পরে দেখি যে এটা চটি ভাইয়া, এটা তো সবাই লেখক লেখছে, পরে পড়া ছেড়ে দিছি। ওকে, বুঝতে পারছো? এটা এগুলা কি সবসময় প্রপার নাউন হলে কি হবে? সিঙ্গুলার হবে, অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন হচ্ছে কি আব্দুল করিম এন্ড সন্স সাপ্লাই কাতান শাড়িস, ঠিক আছে? শাড়িটা মনে লেখা উঠে গেছে, কাতান। কাতান তো শাড়ি জানোই। আব্দুল করিম এন্ড সন্স সাপ্লাই কাতান শাড়িস, ঠিক আছে নাকি ভুল? সাপ্লাইস, সাপ্লাইস কেন হবে বলো তো? Yes. Abdul Karim and Sons. Abdul Karim and Sons. Jahid ki shoe aso naki. Shoe theke abar camera on korar dorkar nei tomar lekte sona. Okay, boja geche. Tarpor hocche ebar 8 number-ta ki bujhte parcho shobai. Proper noun thakle ki hobe? হ্যাঁ, যেমন হচ্ছে হ্যাঁ, যেমন নাইলও থাকতে পারে, নদীর নামও থাকতে পারে, তারপর জাহাজের নাম থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, তাই না? জি, যদি এস বাই এস থাকলেও কোনো কিছু হবে না আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে 24 পরগনা যদি থাকে, মানে ভাইব না যে 24 পরগনা যেহেতু প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে? নাও সিঙ্গুলার হবে। ঠিক আছে, বাংলাদেশে বাংলাদেশে কি 24 পরগনা তো নাই, কিন্তু এরকম বড় বড় নাম আছে আর কি। 22 5 মাইল আছে, তারপর আর কি কি জানি নাম আছে ভাই, আজও কত কিছু নাম আছে ভাই। হ্যাঁ, সংখ্যা দিয়ে অনেক নাম আছে। 20 গ্রাম কইছাম, 12 গ্রাম এতে একটা আছে, 20 ভাই মানে 20 টা গ্রাম তো গ্রাম আছে। পঞ্চগড় ভাইয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম কি 4 টা গ্রাম না? তারপর সে ম্যাথমেটিক্যাল টার্মস, ঠিক আছে, 14 গ্রাম, 14 গ্রাম, হ্যাঁ 14 গ্রাম টাকা আছে চট্টগ্রামে। আচ্ছা, ম্যাথমেটিক্যাল টার্মস যদি থাকে, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্ম মনে করো তোমাদের বুঝাই আমি, যে হচ্ছে 4 আর 2 মনে করো 3 আর 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তার মানে কয়টা সংখ্যা হবে? উত্তরে কয়টা সংখ্যা বের হলো? একটা। কিন্তু যদি 4 ± 2 তাহলে উত্তরে কয়টা সংখ্যা বের হচ্ছে? দুইটা কিনা? একবার হচ্ছে যোগ করলে 6, বিয়োগ করলে কত? 2। তাহলে এখানে একটা, এখানে দুইটা, তাহলে সিঙ্গুলার কখন আর প্লুরাল কখন বলো তো? যখন একটা হবে সিঙ্গুলার। হ্যাঁ, যখন একটা হবে তখন সিঙ্গুলার। উত্তর, হ্যাঁ উত্তর যখন একটা বের হবে তখন কি সেটা সিঙ্গুলার, আর যদি উত্তর দুটো বের হয় তখন কি হবে সেটা প্লুরাল। প্লুরাল বোঝা গেছে? জি। एग्जांपल দেন, এই যে एग्जांपल 2 and 3 makes equals is 5, কোনটা হবে? এটা সিঙ্গুলার হবে। হ্যাঁ ঠিক হবে, হ্যাঁ সবকটা তো সিঙ্গুলারই আছে, তাই না? 2 and 3 makes 5, তাই না? বা is 5, makes 5 হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে आंसर কোনটা? makes 5, makes 5, জি সিঙ্গুলার। হ্যাঁ, আর যদি দুটো आंसर হয় তো 2 যদি হয় 2 and 4, হ্যাঁ makes 4 তখন। আর যদি দুটো आंसर বের হয় তো, দুটো आंसर যদি বের হয় এরকম 6 2 তখন কি হবে? তখন হ্যাঁ তখন হচ্ছে প্লুরাল হয়ে যাবে, কারেক্ট। এবার হচ্ছে এভরি, এবার 10 নাম্বার রুল, এভরির পরে কি কি বসাও তোমরা? বডি বসাও, থিং বসাও, ওয়ান বসাও, তাই না? নো সাথে বসাও কিনা? নো সাথে কি বসাও? বডি, ওয়ান, নাথিং, নো থিং, নো বডি। তাহলে এটা সব এগুলার পর সব সময় বারবার কি হবে? বারবার সিঙ্গুলার, সিঙ্গুলার হবে, কারেক্ট। তাহলে এভরিবডি ইটস রাইস, ঠিক আছে নাকি ভুল? ঠিক আছে, ঠিক আছে। এভরিবডি কি ইটস রাইস, হ্যাঁ এভরিবডি ইটস রাইস, ঠিক আছে নাকি ভুল? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কারণ কি এভরির পরে সব সময় কি হবে? সিঙ্গুলার, সিঙ্গুলার নন। ইস থাকলে কি হইতো? ইস থাকলে সেটা কি হইতো? ইস থাকলে ইজ সিঙ্গুলার, কারেক্ট। ক্লিয়ার 10 ক্লিয়ার। এবার 11 তে যাই, ফুড এন্ড। এবার হচ্ছে কি ফুড এন্ড কি ভেজিটেবল? ভেজিটেবল, ফুড এন্ড কি ভেজিটেবল। এখন মনে করো খাবার, যদি খাওয়ার কথা বলে তখন কি হবে সেটা? সিঙ্গুলার, সিঙ্গুলার। আর যদি মনে করো বেচা কেনা করবা, মানে খাবার তো অনেকে বেচা কেনাও করে, তাই না? ডিম বেচে অনেকে, বড় লোক হয় লাউ কদু বেচে, তাই না? তো তখন কি হবে সেটা? প্লুরাল হবে, প্লুরাল হয়ে যাবে। ইয়েস। তো এখানে কি লিখছেন আমি তুলতে পারছি না, উপরে 11 নম্বর কি? ফুড এন্ড ভেজিটেবলস। ওই যে ভাইয়া ব্রেড এন্ড বাটার এরকম। ভাইয়া একটু আস্তে, মানে লিখছি তো হচ্ছে না, বুঝতে পারছি না, লিখতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি করতেছি কারণ অনেকগুলো আছে তো। আচ্ছা ঠিক আছে, ওয়েট, তুমি লেখতে থাকো। আরেকবার বলেন, আমি বুঝতে পারিনি এটা। মানে ও 11 ফুড এন্ড ভেজিটেবলের ক্ষেত্রে, মানে খাবার দাবার, মনে করো খাবার দাবারের ক্ষেত্রে যদি বলা হয় যে তুমি খাচ্ছো, খাবার জন্য যদি কিছু হয় সেটা কি হবে? সিঙ্গুলার। আর যদি তুমি খাবারের কথা বলা হচ্ছে না, তুমি বেচা কেনা করতেছো, তখন সেটা কি হবে? প্লুরাল হবে, প্লুরাল হবে, কারেক্ট। বোঝা গেছে? বোঝা গেছে? জি ভাইয়া, জি ভাইয়া। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এখানে মুছে গেছে কেন বুঝতেছি না। ওকে, লিখে রাখো তাহলে, একটা যেকোনো একটা ভেজিটেবল নাম দাও, বা একটা বলো ফুড এন্ড ভেজিটেবলস, বা একটা এগ এন্ড ভেজিটেবলস লেখো। এগ এন্ড কি এন্ড ভেজিটেবলস ড্যাশ মাই ফেভারিট ফুড আইটেম। ইজ হবে না কি আর হবে? ইজ হবে। ইজ কেন হবে বলো তো? তো খাইতেছি ভাই এটা খাওয়া দাওয়ার কথা বলছি, সেই ক্ষেত্রে সিঙ্গুলার। হ্যাঁ এটা কি হবে তাহলে? ইজ হবে যদি খাওয়া দাওয়ার ব্যাপারে হয়। আর যদি এটা হয় টি এন্ড কফি ড্যাশ টেকেন অ্যাজ অল্টারনেটিভ টু ওয়ান অ্যানাদার, তখন কি হবে? টেকেন অল্টারনেটিভ টু না ওয়ান অ্যানাদার হবে নাকি ইচ আদার হবে? এটা আগে বলো। টি এন্ড কফি এই ক্ষেত্রে কি হবে? ইচ আদার নাকি ওয়ান অ্যানাদার? ইচ আদার যেহেতু দুইটা জিনিস কারেক্ট। আর হচ্ছে টি এন্ড কফি ড্যাশ এটা ইজ নাকি আর? আর কেন বলো তো? প্লুরাল তো ভাই, কারণ আলাদা জিনিস। আমারটা তো কত আছে অপরটার। হ্যাঁ কারণ কি এটা তো খাওয়া দাওয়া বোঝাচ্ছে না, কোনোভাবে বোঝাচ্ছে যে তুমি খাচ্ছো বা কিছু না, এটা হচ্ছে নেওয়া বোঝাচ্ছে। হ্যাঁ অল্টারনেটিভ নেওয়া বোঝাচ্ছে, কারেক্ট। মানে কেনাকাটা বোঝাচ্ছে তাই না? দোকান থেকে তুমি চা নেবা নাকি কফি নেবা তোমার ইচ্ছে। মানে শীতকালে অনেকে কফি খায়, গ্রীষ্মকালে অনেকে চা খায়, আবার চা খাওয়া সাইড আলাদা গরমের ঠেলায়। চট্টগ্রামের লোক জন্য কফি খাই, চা খাওয়া ছেড়ে দিয়েছি গরমের জন্য। আমি চা কফি খাওয়া ছেড়ে দিয়েছি, গরম লাগে অনেক। আচ্ছা 1 আর 5 1/5 যেটা হয় তাহলে কি হবে? 1/5 ঠিক আছে 1/5 কিন্তু 1 এর বদলে উপরে যাই থাকুক, 1 এর বদলে 2 থেকে যাই থাকবে, তখন কি হবে? পরেরটার সাথে s/s কি হবে? যোগ হবে। ঠিক আছে তাহলে 1 থেকে তাহলে কি হবে? 2/5। বুঝা গেছে? সবাই বুঝছো না? ভাইয়া বুঝি নাই। না ভাই আরেকবার কি বুঝো না? 1/5 এটা থাকলে কি হবে? 1/5 তাই না? জি ভাইয়া। কিন্তু 1 এর বদলে উপরে যদি 2 বা 3 থাকে যায় তাহলে কি হবে? পরেরটার সাথে s/s কি হবে? s/s যোগ হবে। সবাই বুঝতে পারছো? মানে 1 এর পরে যদি 1 এর পরে যেটাই হবে তখন 1 বাদে যেটাই থাকুক। হ্যাঁ এবার যদি তোমাদের দেখে 1 3 আর 2 3 তাহলে প্রথমটা কি হবে? পরেরটা কি হবে বলো? 1/3 আর এটা হবে না, এটা হবে 1/3 অন দ্য স্ক্রিন। 1/3 আর পরেরটা কি? 2/3। বুঝা গেছে? জি জি ভাইয়া। ওকে এরকম ক্ষেত্রে কি করব আমরা দেখব? এরকম ক্ষেত্রে আমরা কি দেখব? পরের নাউন দেখব। পরের কি দেখব? নাউন। পরের নাউনটা দেখব। নাউন যদি তোমার প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। আর যদি পরের নাউনটা সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে 2/3 থাকলে আমরা কি দেখব? নাউন দেখব। কি দেখব? নাউন। তাহলে 2/3 অফ দা স্টুডেন্টস ওয়ার্ডস আর ওয়ার কোনটা হবে? গিভেন বুকস কি হবে? স্টুডেন্ট দেখতে পাচ্ছি না তো, তাহলে এটা ইয়া হবে ওয়ার হবে ভাইয়া। ওয়ার হ্যাঁ ওয়ারই হবে। ওয়ার কেন হবে বলো তো? কারণ এখানে ওই যে এর সাথে যুক্ত না। হ্যাঁ এখানে আমরা চিনলাম কিভাবে? এটা আমরা চিনব কিভাবে? ফ্র্যাকশনটা চিনব কিভাবে? ওই যে 2/3 লেখা আছে, কি লেখা আছে? 2/3 যখন লেখা আছে তখন আমরা কি চেক করব? পরের নাউন নাকি কি? পরের নাউন চেক করব। নাউনটা কি আছে? স্টুডেন্টসটাকে প্লুরাল নাকি সিঙ্গুলার? প্লুরাল। তাহলে কি হবে? ওয়াজ নাকি ওয়ার হবে? ওয়ার হবে। বুঝা গেছে সবাই? জি ভাইয়া। জি 1/3 থাকলে কি হবে ভাইয়া? ওই পরের নাউনটা দেখতে হবে। হ্যাঁ যাই থাকুক আমরা কি দেখব? মানে ফ্র্যাকশন থাকলে কি দেখব? হ্যাঁ ভগ্নাংশ থাকলে কি দেখব? পরের নাউনটা দেখব। নাউন যেমন থাকবে ভার্বটাও কি তেমন হবে। ঠিক আছে তাহলে আমরা এরকম ফ্র্যাকশন থেকে ভয় পাওয়ার কারণ আছে কোনো? ঠিক আছে এরকম আমার টাইমে আসছিল বিউপিতে, ঠিক আছে এবার আসার সম্ভাবনা আছে এরকম। তো 2/3 অফ দা ল্যান্ড ড্যাশ ওয়াজ ওয়্যার গিভেন টু হার এটা কি হবে বলো? ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? ওয়াজ হবে। আর ইংলিশও কিন্তু তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে? ইংলিশ পারলেই কিন্তু তোমার বিউপিতে চান্স হয়ে যাবে 40 নাম্বার ইংলিশে। আর ইংলিশ গ্রামার যদি পারো চান্স আটকানোর মতো কেউ নাই, ঠিক আছে? ইংলিশ যাতে তোমাদের থেকে কেউ না ভালো পারে, ঠিক আছে? এই কয়জন শুধু ইংলিশে প্র্যাকটিস করো দরকার বললে, কারণ ইংলিশটা তো প্রত্যেকটা ইউনিটেই আছে। ইম্পর্টেন্ট না কোনগুলো? হ্যাঁ অবশ্যই জাহাঙ্গীরনগরে আমার টাইম আসছিল তো, যে এই নাম্বার অফ দি নাম্বার অফ আর একটা দেখাবো প্রিফার টু, এটা আমার টাইমে আসছিল, ঠিক আছে? মানে বললাম এতে অ্যাডমিশনে গ্রামার মানে কি? কারেকশন। হ্যাঁ কারেকশন। আর ভাই জিকে এর যে সিলেবাস, বাপ রে বাপ, জিকে এর সিলেবাস আগে যে পেজটা দিছি ওটা শেষ করো, তারপর হচ্ছে ইয়া শেষ করো যে তোমাদের যেটা প্রথমে করালাম মুজিবনগর। জুবাইরজিকে একবার শেষ করতে কিছু মনে নাই। জুবাইরজিকে এত বেশি কিছু লাগবে না তো, সহজ। ইউপির কোশ্চেন পানির মতো সহজ। ভাইয়া একদিন পিন পয়েন্ট ইম্পর্টেন্ট গুলো তো করাই দিলাম আমি আবারো করাবো দরকার বলে সমস্যা নাই কিন্তু টাইম মত নাই এবারে তোমাদের পরীক্ষাও নিতে হবে খালি এপ্রিলে পরীক্ষাটা হবে তাই না ওকে না না টাইম টাইম কোনদিনই মনে করো যতই পিছে টাইম শর্ট করবে এটা নিয়ম তো এ নাম্বার অফ আর ডি নাম্বার অফ দুইটাই কি বলতো দুইটাই হচ্ছে কি প্লুরাল দুইটাই কি প্লুরাল ফর্ম প্লুরাল ঠিক আছে দুইটাই কি প্লুরাল এ নাম্বার অফ হোক আর ডি নাম্বার অফ হোক দুইটাই কি প্লুরাল ফর্ম ভাইয়া একটু বুঝা যাচ্ছে না ক্লিয়ারলি আচ্ছা এ নাম্বার অফ আর ডি নাম্বার অফ দুইটাই কি প্লুরাল নাউন দুইটাই কি নাউন প্লুরাল প্লুরাল নাউন কিন্তু এ নাম্বার অফ এর পর কি হবে ভার্বের ভার্ব প্লুরাল ভার্বের প্লুরাল আর হচ্ছে এ ডি নাম্বার অফ থাকলে ভার্বের কি হবে সিঙ্গুলার সিঙ্গুলার বোঝা গেছে জি 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 very good এই ক্লাস বের কি ঠিক আছে যেটা এখন করা দিচ্ছি এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ গন देयर নাকি হ্যাজ গন देयर কি হবে হ্যাভ হ্যাভ কেন বলো তো এ নাম্বার অফ মানে সিঙ্গুলার হবে এ নাম্বার অফ এর পরে এ নাম্বার অফ এর পরে সিঙ্গুলার নাকি প্লুরাল প্লুরাল তাহলে কি বললা ডি নাম্বার অফ হলে কি হবে সিঙ্গুলার প্লুরাল হবে ডি নাম্বার অফ কি সিঙ্গুলার বোঝা গেছে ভাইয়া ওই জিকে 315 পেজের ওটা এনা হ্যাঁ এনাফ তো ওটাই তো খেয়ে ফেললেই হয়ে যাবে সব জায়গায় ভাইয়া কি হবে খাবো পানিতে ভিজে ভিজে খাওয়া হচ্ছে প্রতিদিন সকালে উঠটা শুরু করবা রাতে শেষ করতে হবে এইভাবে খেতে হবে ওরে বাবা একদিনে ভাইয়া ওইটার উদাহরণটা একটু দেখান তো তুলেনি এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ গন देयर ভাইয়া আজকে ক্লাসটা একটু দিয়ে দিন আজকেটা ইউটিউবে ছেড়ে দেব কারণ অনেকে চাচ্ছে আচ্ছা জি ওকে তারপর কি মোস্ট অফ 14 নাম্বার রুল কি মোস্ট অফ কিসের মতো কাজ করবে ফ্র্যাকশনের মতো ফ্র্যাকশন থাকলে কি করতাম আমরা পরের নাউনটা চেক করতাম তাহলে মোস্ট অফ থাকলে কি চেক করব পরের নাউনটা চেক করব কাহিনী শেষ তাহলে এখন মোস্ট অফ দেখো মোস্ট অফ দা স্টুডেন্টস ফেল ইন ইংলিশ ঠিক আছে নাকি ভুল ঠিক আছে কেমনে বলো তো স্টুডেন্টস আছে তাই না মোস্ট অফ থাকলে কি চেক করব ঠিক আছে স্টুডেন্টস তাহলে ফেল ঠিক আছে তাহলে মোস্ট অফ দা ফুড ইজ বিং অ্যাডাল্টেরেটেড মানে কি পৌঁছে গেছে আর কি তাহলে এটা কি ঠিক আছে নাকি ভুল বেজে ঠিক আছে নাকি ভুল বলো তো ঠিক আছে কারেক্ট ভাই আর একটু ওই যে এটা মোস্ট অফ থাকলে কি চেক করব আমরা নাউনটা চেক করব এখানে যা লেখা আছে এগুলা দরকার নাই জাস্ট আমি যেভাবে বলছি ওইভাবে লিখলে মোস্ট অফ থাকলে কি চেক করবা পরের নাউন চেক করবা ফ্র্যাকশন থাকলে কি চেক করবা নাউন নিচে ইংলিশে 2/3 এরকম লেখা থাকলে ভয় পাবা নাকি পাবা না না পাবো আর কোনো দরকারই তো নাই ওই কি করব জয় এই যে 15 নাম্বার এটা আমার পরীক্ষা হয়েছিল এবারে আসবে প্রত্যেকবারই আসবে ঠিক আছে এবার ঠিক আছে এই নিয়মটা কি 100% মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম ঠিক আছে সিনিয়র জুনিয়র সুপিরিয়র প্রিয়র প্রিফারেবল ইনফেরিয়র প্রিফার এগুলা সব সময় কি হবে প্রিপজিশন টু হবে আর ভার্ব থাকলে কি হবে ভার্বের সাথে আইএনজি হবে আইএনজি এমনিতে কি টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয় না না এগুলা থাকলে কি হবে ভার্বের সাথে আইএনজি আরেকটা এটার সাথে আরেকটা সাইডে লিখে রাখো with a view to আর একটা কি look forward to এগুলা থাকলে ভার্বের সাথে কি হয় ing যোগ আসে আর কি look forward কি look forward to থাকলে ভার্বের সাথে ing লিখছো আমরা এডিট লিখে নিবা ওকে লিখো দ্রুত খুবই মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম একটা এসে একটু বলেন তো voyal থাকলেও তো হয় ing এর পরে কি এটা prior এর পরে preferable তারপর আছে inferior with a view to আরেকটা কি জানি বললাম look forward to থাকলে কি হবে ভার্বের সাথে ing যোগ মোস্ট ইম্পর্টেন্ট ভাই ওটা কি হবে না আর আমার টাইমে কোনটা ছিল জানো prefer আমার টাইমে কি ছিল prefer এবার ওটা কি senior কি হ্যাঁ senior junior superior prior inferior এর পরে কি লিখছেন prefer মোস্ট ইম্পর্টেন্ট prefer কি মোস্ট ইম্পর্টেন্ট prefer আচ্ছা এই ক্লাসটা তো দিবে নি এই ক্লাসটা তো পরে তুলে নেওয়া যাবে না লিখে নাও তো পরে দিব দেখা এখন ভাইকে জিজ্ঞাসা করতে এখন ইগনোর করলে পরে আন্দাজ ঝামেলায় পড়বা ক্লাস শুড বি নেভার ইগনোরড এরকম করতে করতে জমে যাবে অনেকগুলা হ্যাঁ সেটাই আর পরীক্ষার কি এক বছর আছে নাকি Okay, বইটা কেমন ভাই? ওটা যে শর্ট মিস্টেক, এটা ভালো। হ্যাঁ এই বইটা শেষ করো, ইংলিশ নেই যদিও জানি না কি বই দেখাচ্ছে, বুঝছেন না কমন মিস্টেক ইন ইংলিশ। ও এই বইটা তো ভালোই, হ্যাঁ কমন মিস্টেক তো অনেক ভালো বই। জি ভাই। Okay, he is senior, কি হবে বলো তো? প্রিপজিশন কি হবে? He is senior, senior to me। হ্যাঁ তারপর হচ্ছে কিন্তু নামে সিনিয়র হলে কি কাজা সিনিয়র হয় না, তাই না? তার নিজের পেস্টিজ নিজেকে অর্জন করে নিতে, তাই না? সেটাই। তারপর হচ্ছে আই প্রিফার কি টি টু কি হবে? প্রিফার এর পরে প্রিপজিশন কি হবে? সব সময় টু হবে। আই প্রিফার টি টু কি মিল্ক। আচ্ছা মিল্ক এর সাথে কি মিল্কিং হবে নাকি? মিল্কিং না, এটা তো নাউন। হ্যাঁ কারণ কি এটা তো নাউন, এটা সেটা আইএনজি হবে না। কিন্তু এবার যদি হয় আই প্রেফার রিডিং টু, এবার কি রাইট হবে নাকি রাইটিং হবে? রাইটিং হবে। রাইটিং কেন? কারণটা কি বলো তো? কারণ ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাঁ ভার্ব থাকলে কি হবে? আইএনজি। লুক ফরওয়ার্ড থাকলে হবে। লুক ফরওয়ার্ড থাকলে কি হবে? লুক ফরওয়ার্ড টু ভার্বের সাথে আইএনজি। বোঝা গেছে? বোঝা গেছে? এবার হচ্ছে তোমরা শুধু বুঝো না ফিউ এ ফিউ দি ফিউ, এগুলা বুঝো না। এবার তাহলে আমি তোমাদের সহজে বুঝাই দিব। ফিউ মানে কি? নেগেটিভ। মানে কি ফিউ? মানে কি নাই। ফিউ মানে কি নাই, একদমই নাই। এ ফিউ মানে কি? কিছু আছে। এ ফিউ মানে কি? কিছু আছে। আচ্ছা দি ফিউ মানে কি? সম্পূর্ণই আছে। মনে করো কি আছে? দি ফিউ মানে কি? সম্পূর্ণই আছে। হ্যাঁ যেটুকু তা সবগুলো। এবার এটা ঠিক বলছো। আর সহজ কথা সব কোটি আছে, এত পেজ দরকার নেই। ঠিক আছে বোঝা গেছে? ফিউ এ ফিউ আর দি ফিউ। ফিউ মানে কি? কিছুই নাই। ফিউ মানে কি? কোনো কিছুই নাই। এ ফিউ মানে কি? কিছু আছে। কিছু আছে বা কয়েকজন আছে। এটা তো একজন জন, তাই না? এটা তো একজন নাও কাউন্টেবল আর কি, কয়েকজন বা কিছু আর কি। আর দি ফিউ মানে কি? যতটুকু থাকার মানে মানে সব আছে আর কি, এক কথায় সম্পূর্ণ আছে। এক কথায় এত পেজ ভালো লাগে না, সম্পূর্ণই আছে। ঠিক আছে দি ফিউ মানে কি? সম্পূর্ণই আছে। তাহলে এবার কি? আই ক্যান বরো এ লট অফ মানি অ্যাজ আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস নাকি ফিউ ফ্রেন্ডস? নাকি শুধু ফিউ? এ ফিউ মানে কি? হ্যাঁ কিছু বন্ধু আছে, তাই না? ফিউ মানে কি? বন্ধুই নেই। যদি কোনো বন্ধুই না থাকে তোমারে কেউ টাকা পয়সা দিবে না, এ ফিউ হবে। এ ফিউ হ্যাঁ ওই যে পই পই করে হিসাব, তোমরা জানো না? মনে আছে? যদি বন্ধু বান্ধব না দেয় তাহলে বলছে আর কি পই পই করে। হ্যাঁ পই পই করে মনে রাখতে হয়। অনেকে আবার অনেক ফ্রেন্ড আছে ইচ্ছা করে আর কি চাইয়ে দেখে যে হচ্ছে ফ্রেন্ডটা আসলে কি ফ্রেন্ড নাকি। অনেকে আবার রিয়েলি নেয়, আবার অনেকে মারার জন্য নেয় যে নিয়ে আর দিব না। তো সব রকমই আছে ভাই। এটা কি এফইউ হবে বললেন? হ্যাঁ এফইউ হবে অবশ্যই। এফইউ এর ভাই বদলে হবে। ওকে বোঝা গেছে ফিউর সিস্টেম। এবার কি লিটল? লিটল সবসময় কিসের জন্য ইউজ হবে? যেগুলো হচ্ছে তোমার কি আনকাউন্টেবল, মানে কি যেগুলো হচ্ছে তোমার যেমন তোমার পানি, পানি কি গণনা করা যায় না? ঘুম ভাত এগুলো গণনা করা যায় না। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে? লিটল। লিটল মানে কি? একদমই নেই। নাই। এ লিটল মানে কি? কিছু একটা আছে। কিছু আছে। আর দি লিটল মানে কি? যতটুকু সম্পূর্ণ আর কি। তো এখানে কি হবে? she slept little and felt fresh। ঠিক আছে নাকি ভুল? a little হবে। হ্যাঁ a little হবে। কি হবে বলো তো? a little। a little she felt a little, she slept a little and felt fresh, তাই না? একটু ঘুমানোর পর কি সে ফ্রেশ ফিল করতেছে। যেমন তোমাদের আমি বললাম মাত্র অনেকক্ষণ পর বা 10-15 মিনিট ঘুমাবা, ঠিক আছে 20 মিনিট ঘুমাবা, তারপর আবার জেগে উঠবা, তাহলে মনে থাকবে বেশি। আর ঘুমানো জরুরি কারণ ব্রেনে মনে থাকে। হ্যাঁ ভাই একবার ঘুমাইলে কি আর ঘুম হয় ভাই? 20 মিনিটের জন্য ঘুম আসলে একবার ঘুমাইলে আর ওঠা যায় না। না অ্যালার্ম টালার্ম দিয়ে রাখবে সুন্দরভাবে ভাই। অ্যালার্ম দিই না, ঘুমের মধ্যে অফ করে দিই। ও তাহলে ফলাইলে ওঠা সম্ভব না, তাহলে ঘুমায় পড়বা। আচ্ছা এই আগের রুলটা হলো জি ভাই। এবারে হচ্ছে নতুন নাকি সিঙ্গুলার? ভার্বটা সব সময় সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? দুই ক্ষেত্রে ফিউ আর হচ্ছে না ফিউর ক্ষেত্রে ভার্ব কি হবে? ফিউর ক্ষেত্রে ভার্ব প্লুরাল। আর লিটল এর ক্ষেত্রে সিঙ্গুলার। সিঙ্গুলার কারণ কি? এগুলো তো গণনাই করা যায় না। গণনা করা যায় না। তাহলে ফিউর ক্ষেত্রে কি হবে? যেমন ফ্রেন্ড। ফ্রেন্ড তো গণনা করা যায় কিনা? ফ্রেন্ড মানে কি 10টার মতো 5টার মতো ফ্রেন্ড, তাই না? আমার মত হলো তো আরো কম, 3-4টার বেশি ফ্রেন্ড নেই। এটা তো আছে তো নাই বলে চলে, খুব কম আর কি সাক্ষাৎ করি। অনলাইন ট্রেনার ফ্রেন্ড আছে, বেস্ট থাকে। ওকে। অনেক আগের আজকের না তো অনেক আগে লিটল দিলেও তো হয় অনেকখানি হ্যাঁ আচ্ছা এর আগেরটা এখনো বুঝো নাই শি স্লেপ্ট a little লেখো a little ঠিক আছে এখানে ভুল আছে আর কি এই সেন্টেন্সটা ভুল তার মানে কি a little হবে and কি felt fresh and felt fresh বুঝা গেছে এখানে the little হবে না কেন the little কেন সম্পূর্ণ মানে সারাদিন কি ঘুমাই আছে নাকি জীবনে জাগবেই না the little মানে কি সম্পূর্ণ না তো কল্পনা থাকতে হয় হ্যাঁ অমন তো সম্ভব না যে ঘুমাইতে আছে কল্পনা থাকতে তো ভালো আছে হ্যাঁ ওই যে তাহলে ওই যে ঘুমপরি হয়ে যায় তো হ্যাঁ ওই অনেকগুলো এফবিআইডি নাম থাকে তো ঘুমপরি মেয়ের নামই সব উল্টাপাল্টা থাকে তারপর যে ওল্ডার থাকলে কি হবে বলো তো দেন এল্ডার দেন কি কোনোদিন হবে না ভাইয়া না এল্ডার দেন কি কোনোদিনই হবে না ঠিক আছে এল্ডার কি হবে টু হবে এল্ডারের পরে কি হয় টু তো ওল্ডার দেন হয় কিন্তু ওল্ডার কোন ক্ষেত্রে এল্ডার কোন ক্ষেত্রে এল্ডার হচ্ছে তোমার কি নিজের বড় ভাই হইলে কি হবে এল্ডার আর যদি নিজের বড় ভাই না হয় তাহলে বয়স্ক কেউ হইলে মুরুব্বি তাহলে কি হবে ওল্ডার বোঝা গেছে মানে আই এম এল্ডার দেন মাই ব্রাদার এটা কি ঠিক আছে নাকি ভুল 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 কি ভুল বলো তো টু হবে ওটা তো নিজের না টু হবে কারেক্ট আর যদি তোমার এল্ডার স্যার আরেকটা কি হতে পারতো ওল্ডার কখন হইতো যদি নিজের ভাই না হইতো তখন কি ওল্ডার দেন হইতো নাকি ওল্ডার টু হইতো ওল্ডার দেন হতো বোঝা গেছে জি ভাইয়া এবার 19 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফর্মাল ইংলিশ তারপর ইনফর্মাল ইংলিশ যেটা তোমাদের জাহাঙ্গীরনগরে আসে ঠিক আছে ফর্মাল মানে কি যেটা টিচারদের সাথে কথা বলতে পারবা বা সবার সাথে কথা বলা যায় মানে যেটা হচ্ছে রিয়েল যেমন হচ্ছে আমরা তো এমনিতে তোমাদের সাথে কথা বলতে খাইছি দাইছি তাই না এটা তো আর কি মেইন ভাষা না তোমরা কিভাবে কেউ লেখো নাকি খাইছি দাইছি নাকি খেয়েছি অনলাইন দাইছি তো দেখি নাই তো এটাই আর কি ব্যাপার তো লটস অফ কি বলো তো লটস অফ স্টুডেন্টস এর লটস অফ আর লট অফ এই দুটাই কি তোমার স্টুডেন্টস আর প্লুরাল ঠিক আছে এই দুটাই কি প্লুরাল কি না হ্যাঁ প্লুরাল ফর্ম এবং ভার্বের সাথে কি হবে প্লুরাল না আর হবে ভার্বের সাথে কি আর মানে প্লুরাল ফর্ম হবে কিন্তু লটস অফ কখন ইউজ করতে পারবা ইনফর্মাল আর এ লট অফ ফর্মাল ইংলিশ বোঝা গেছে কারণ ভাইয়া আরেকবার বলেন বুঝলাম না মানে লটস অফ কখন ইউজ করতে পারবা যখন ইনফর্মাল বিষয়ে কিন্তু টিচারদের সাথে যদি কথা হয় তো বা কোনো অ্যাপ্লিকেশন লেখো তখন কি লিখতে হবে লটস অফ নাকি লট অফ এ লট অফ লিখতে হবে বুঝা গেছে ইংলিশ ভাষায় এটা খাইছি দাইছি টাইপের লটস অফ আর কেসি হচ্ছে মনে করো এ লট অফ বুঝা গেছে হ্যাঁ আশা করি বুঝতে পারছো তাহলে আমরা নেক্সটে যাব বিশে জি ভাই ওকে মেড অফ আর কি মেড ফ্রম ঠিক আছে কোন কিছু উদাহরণগুলো তুলে নিয়ে একটু থামে ওকে আর তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো আর এক্সামে কিন্তু তাকাবে বেশি আর কি কম পারলো বারবার বলতেছে আর একবারে আবার কম পাইরা যাও না একটু প্রিপারেশন ভালোভাবে নিয়ে যাও কোশ্চেন ইজি হবে জাস্ট পরীক্ষাটা সুন্দর মতো দিবা চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে তোমরা কতজনের মতো আছো প্রায় তো 50 জন আমি সহ আছো তো আশা করি তোমাদের থেকে 15 জন 58 জন ছিল হ্যাঁ 58 জন ছিল পরে ব্র্যাকেট দিয়ে কি লিখছেন তো অনেকে আর কি যখন বলছে যে রেকর্ডিং দিব প্রথমটা হচ্ছে ইনফর্মাল লাস্টটা হচ্ছে ফর্মাল ভাইয়া কতজন পড়ান মোট আপনি আমার তো অনেক স্টুডেন্ট আর কি হিসাব মানে আমাদের ব্যাচের কথা বলতেছি না 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 মোট ভাইয়ার স্টুডেন্ট মোট স্টুডেন্ট তো পুরো রাখছে না 300 হবে না ভাই না 300 হবে না 200 পার হবে 200 সেটা যে ভাইয়ার স্টুডেন্ট চান্স পায় কতজন ভাইয়া তাহলে অনেকেই চান্স পাবা ইনশাআল্লাহ যারা পরীক্ষা তো সবাই দিবেন না বিউপি তে যারা দিবেন ইনশাআল্লাহ অনেকেই চান্স পাবা বেশিরভাগ দিবে জাবিতে গতবার তো মানে বেশি পড়াইলে কি হবে হ্যাঁ পাবা চান্স পাবা অনেকেই ভাই এর উদাহরণটা আমি বুঝতে পারিনি কতবার যারা ভাইবা দিছিল সবাইকে ডাকছে কি বললাম মানে লটস অফ আর এ লটস অফ চান্স পাবো না কি ভাই এর উদাহরণটা একটু বুঝাই দেন এখানে যারা আছো কমসে কম তো 20 জন চান্স পাবে আশা করি যারা পরীক্ষা যারা দিবে তাই না তো কতজন পরীক্ষা ভাই কোটা কেমন কাজে লাগে কোটা তো অনেক ভালো কাজে লাগবে আমার তো কোটাদার স্টুডেন্ট আছে কতবার জি ভাই যদি স্পেশাল কোটা থাকে কোটায় সন্তান কোটা কোনটা মানে মিলিটারি জি ভাই এটা তো চান্স হওয়ার সম্ভাবনা আছে ঢাকা এসে ভালো মত আন্দাজি হইলো ঢাকা এসে না ঢাকাইলে হবে না আবার তোমরা তো ঢাকাও না এইজন্য চান্স পাওয়া লাগে एग्जांपलটা বুঝিয়ে দেন আচ্ছা एग्जांपल কিছুই না লট অফ আর লটস অফ দুটো কি সেম দুইটার পরে কি ভার্ব নাউনের কি হবে প্লুরাল ফর্ম এবং ভার্ব কি হবে প্লুরাল বোঝা গেছে জি ভাই কিন্তু একটা হচ্ছে প্যাস এখানে সেটা কি ফর্মাল 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 কোনটা এ লট অফ আর ইনফর্মাল কোনটা লটস অফ বোঝা গেছে লটস অফ ওকে তবে এবার কি মেড ফ্রম আর কি মেড অফ অফ ঠিক আছে মেড ফ্রম কোনটা যেটা হচ্ছে দেখা যায় না যেটা হচ্ছে দেখতে পারবে না আর মেড অফ কি দেখতে পারবে হ্যাঁ যেটা হচ্ছে দেখতে পারবে ঠিক আছে যেমন হচ্ছে কি উদাহরণ দাও ম্যান ইজ মেড ফ্রম সয়েল হ্যাঁ এটা কি দেখা যায় নাকি দেখা যায় না তাহলে কি হবে মেড ফ্রম আর মেড অফ কখন হবে biryani is made of এটা দেখতে পারবো furniture is made of wood বোঝা গেছে এ মন থাকে তো made of আর made from না মন থাকলে মন রাখবা made of মানে কি ছোট তাই না তাহলে দেখতে পারবে আর না কি made from তার মানে কি একটা না যুক্ত হইছে বড় ওয়ার্ড তার মানে একটা নাও যোগ হইছে বোঝা গেল 20 নাম্বার রুল ওকে এবার কি 21 নাম্বার রুল 21 নাম্বার রুল কি বলো তো যত পারো কোশ্চেন সলভ করতে হবে ঠিক আছে যত পারো কি করতে হবে কোশ্চেন সলভ করতে হবে যেই বই হোক তোমার মানে যেই বই নাও তুমি কম্পিটিটিভ एग्जाम्स নাও মাস্টার্স নাও বা এপেক্স নাও সেখান থেকে কি করবা কারেকশনের চ্যাপ্টারটা যাবা এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত সব সম্পূর্ণ করতে হবে কারণ কি এখান থেকে বিউপি তে 4-5টা আসবে এছাড়া অন্যান্য ভার্সিটিতেও কি 2-3 মার্ক আসবেই ঠিক আছে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর থেকে শুরু করে সব জায়গায় আর জাহাঙ্গীরনগরে তো প্রায় 5টা ইউনিট পরীক্ষা দিবে ধরো তাহলে 5টা 3-5 কত 15 নম্বরে শুধুমাত্র কারেকশন থেকে তাহলে এখান থেকে যদি পড়ো কমন পড়বে এবং কি অনেক ভালো হবে সবাই কি বুঝতে পারছো 21টা রুল মানে 20 নম্বর রুলসের एग्जांपल একটা লিখে দেন মানে তুলব খাতায় আর কি কিসের কিসের 20 নম্বর রুলসের ওই যে মেড ওই যে ফার্নিচার মেড লেখো বলতেছি ঠিক আছে পেপার ইজ মেড ফ্রম কি paper is made from wood or paper furniture is made of wood বুঝা গেছে ফার্নিচার তো দেখা যায় তাই না কিন্তু পেপার যে তৈরি করে তখন তা দেখা যায় না কিভাবে হয় হ্যাঁ বলো কে কে বলতেছো ভাইয়া যে আরেকবার বলেন পেপার ইজ মেড ফ্রম wood একটা হচ্ছে ফার্নিচার ইজ মেড অফ wood কারেক্ট আচ্ছা ভাইয়া অনেকে বলতেছে নাকি জাবি পরীক্ষা এপ্রিলে হবে এটা কতটুকু যুক্তিযুক্ত একদমই ভুয়া কথা এপ্রিলে রোজার মধ্যে কি হবে হইলে তো তোমরা হইলে তো জানোই যে আচ্ছা আমিই দিয়ে দিতাম তাই না ওটা এমনি অনেকে থাকে না মজা করে দেয় আর কি নিজের ভিউ বাড়ায় বা কিছু একটা ওগুলো তোমরা বুঝো না কেন তোমরা মানে ওই যে কি জানি এগুলো আছে কি বলে ওগুলোকে কতটা মজা নাই ওগুলো হবে হ্যাঁ ওগুলাই তোমরা কেন বিশ্বাস করে বসো বিশ্বাস করি না মানে নিজেরা বুঝো না নাকি আমি পোস্ট দিতাম না যদি হইতো সব আপডেট দিতেছি আন্দাজে আর আমি নিজে জাহাঙ্গীরনগর ওই আপডেট পাবা না তোমরা এবার বিউটিতে যতজন ভাইবা ডাকছিল সবাই সবাই হইছে না না হয় না সবাই কেমনে হবে আন্দাজে ভাইবা তো অনেক বাদ পড়ে তো ভাইবাতে তো ভাইবা তো অনেককে ডাকে ভাইবাতে তো অনেক আমার হচ্ছে গতবার পড়াইছিলাম মাত্র 12 জন তার মধ্যে 6 জন ঠিক ছিল তার মধ্যে 6 জন হচ্ছে রিটেন এ ঠিক ছিল 5 জন হচ্ছে একদম ঠিক গেছে একজন বাদ পড়ছিল ভাইবাতে আর ওই মেটা আবার গ্রামের ছিল দিনাজপুরের তো ক্যাত হইলে আবার হচ্ছে বাদ দেয় আর কি তো তোমরা ভাইবার পর ভাইবাতে টিকলে আমার সাথে কথাটা তো বললো অবশ্যই শিখাই দেব আর কি কারণ মানে বিওপি তে আর পশ কিট সারা নেন আর কি ক্ষেত্রে বাদ হ্যাঁ আবার একটু বলছেন বেশি স্মার্ট হইলে সমস্যা হয়ে যাবে না বেশি স্মার্ট হলে সমস্যা না কনফিডেন্স থাকে মে হইলে তারও নাই ওভার তো বলবে আসো তুমি আসো আগে কাম তো ওদের সাথে অনেক মজা করে না ওকে তারপর হচ্ছে কি বেশি মে পড়ে ভাইয়া বিউপিতে ছেলে মেয়ে মোটামুটি সমান হারে মনে হয় যতটুকু আমি ভাইয়া তারপর নেক্সট আর কি কিছু তোমরা পড়তে চাও না জি ভাই ভাইয়া ওই যে ওই দিন পরীক্ষা তো নিজেদের বেশি বলতে হবে না বাংলার একটা টপিক চেঞ্জ হইছে না ভাই আপডেট আসছে ওই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন ভাই আমি তো পুরাতনগুলো পড়ছি আমরা সবাই মনে হয় আর অতটুকু বাদই দাও দরকারই নাই ওটা ওইটা নিয়ে এত টেনশন করতেছো কেন ওখান থেকে আসবে নাকি ভাই প্রশ্ন ব্যাংক দেখছি প্রশ্ন ব্যাংক প্রতিটা এক্সামে ভাই ওর থেকে প্রশ্ন আসছে কোনগুলা থেকে আর নতুনটা পড়তে হবে ঠিক আছে এক কথা শেষ নতুনটা পড়তে হবে শেষ আয় রে এতগুলা আর এতগুলা বাদ দাও ওগুলা এত লাগবে না তোমরা মেইনলি বাংলার জন্য ফার্স্ট পেপার পড়ো ঠিক আছে ভাই কোন টপিক নিয়ে কথা বলছেন বাংলা সেকেন্ড পেপার নতুন আচ্ছা ওগুলা দরকার নেই হতো ঠিক আছে ওগুলা বাদই দাও যদি এত বেশি লাগে তাহলে ওগুলা বাদ দিয়ে জাস্ট বাংলা ফার্স্ট পেপার বেশি করে পড়ো আর গ্রামার পড়লে ওই যে বিচেতরা থেকেই পড়ো আর তাছাড়া শীটটি তো দিয়ে দিয়েছি সমাজ তারপর এক কথা প্রকাশ বাগধারা যা দিছি ওখান থেকে চলে আসবে ইনশাআল্লাহ আমি তো গ্রামারে আমার শেষও করছি ওকে তাহলে চান্স হবে কিন্তু তাহলে তোমার নাম কি ভাই কারো ওকে কম দাগায়ও না যাই হোক তোমরা কিন্তু কম দাগায়ও না একটা কথা বারবার বলতেছি আমি কম দাগানো যাবে ভাই ফার্স্ট পেপার থেকে বেশি আসবে না সেকেন্ড পেপার হ্যাঁ সবই দাগাই চলে ফার্স্ট পেপার সব দাগাইতে পারো আমিও সব দাগাইছি আর আন্দাজে দাগাইলে ম্যাক্সিমাম বি দাগাও ঠিক আছে আর কোশ্চেনে অ্যানসারে দেখবা যেগুলো একটু উইয়ার্ড উইয়ার্ড লাগতেছে ওগুলা দাগাবা যেটা নিজের মনে হবে যে এটাই হবে তো ওটা দাগাবা না ওটা ছাড়া আরেকটা দাগাবা ঠিক আছে আন্দাজে দাগানোর সময় কি আন্দাজে দাগানোর সময় যেটা মনে হবে ওটা দাগাবাই না এইজন্যই তো বললাম ওটা দাগান যাবে না ওটা পাস অন্য একটা অনেক সময় মনে পড়ে যায় মনোবিজ্ঞানে মনে না পড়ে কারণ পরীক্ষার 50% হচ্ছে নিজের ট্রিক্স এর উপর নির্ভর করে ঠিক আছে নিজের ট্রিক্সও একটা ব্যাপার আছে তো পরীক্ষাটা আর কিভাবে দিবা তোমরা আচ্ছা তোমরা হচ্ছে কালকে কি পরীক্ষা দিতে চাও নাকি একটা পরীক্ষা দাও নাকি দুই দিন না না ভাই ইংলিশ পরীক্ষা ভাই কোনটা ইংলিশ পরীক্ষা দিবা ইংলিশ ভাই আপনি একবার লাস্ট ইয়ারটা একটা পরীক্ষা নেন আমি তো নিলে হ্যাঁ না আর তরিকে পুরোটার একটা পরীক্ষা না ওগুলা নিবই তো ওগুলা তো নিবই তার আগে হচ্ছে আর কালকে একটা পরীক্ষা দাও আর সাম্প্রতিকের জন্য একটা পরীক্ষা দাও বা কালকে না পরীক্ষা দিলে সমস্যা নেই কালকে পরীক্ষা দিতে চাচ্ছ না তাহলে না আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সাম্প্রতিক পড়ানো আচ্ছা শোনো তোমরা পারো আর না পারো ভাইয়া তো অ্যানসারগুলো দিব ওটা তো তোমরা পড়তে পারবে ওটা তো ভালোই হলো তাই না এর জন্য ভাইয়া সামনে ভাইয়া আমি দিব নাম কি তোমার নাম কি মেটার নাম কি তোমার নওশিন এতে আমি চান্স পাবে দেখো না ওকে তাহলে রাই কোশ্চেন ইজি হবে জাস্ট পড়ো তোমরা তাহলে কালকে এইটা পড়ো ঠিক আছে জি ভাই আন্তর্জাতিক সংগঠন কারণ হচ্ছে এখান থেকে কি আসবে 100% গ্যারান্টি সহকারে না আসলে বললো ভাই আসলো না সহজ কোশ্চেন আসতে পারে যেমন আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান কখন দিবা তিনটায় দাও কালকে আচ্ছা ভাই তিনটায় না ভাই তিনটায় না 7টায় দাও 7টা আচ্ছা ভাই 7টা হ্যাঁ ভাই 7টার দিকে এগুলো প্রশ্ন থাকবে আচ্ছা আমি যদি ভুলে যাই আমাকে কেউ একটু মনে করা দিও হ্যাঁ জি ভাই লামিয়া বললেই হবে মনে থাকে না আমার প্রশ্ন লাস্টের দিকে ওয়াইফাই চলে গিয়েছিল ক্লাস করতে দিয়ে দিন হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে না কল দিও যদি না দরকার না দেখি ভাইয়া ইংলিশটা ভাই ইংলিশের জন্য একটা এক্সাম নিলে ভালো হবে ওই ভাইয়া তাহলে কালকে ইংলিশ পরীক্ষা দিবা নাকি জিকে দিবা ভাইয়া শুনেন ইংলিশ আপনি পরীক্ষা জিকে দেব দিন আগে বলবো আমরা পড়তে পারি জিকে ভাইয়া জিকে যাও তাহলে আন্তর্জাতিক সংগঠনই দাও আর এত কথা বলে লাভ নাই আর যদি ইংলিশ হচ্ছে নিজেরা পড়ে ওই যে গ্রুপ ইয়াতেই দিয়ে ফেলো নিজেরা ঠিক আছে ওই যে বইটা আছে না বললাম যে বইয়ের পিছনে অনেক কোশ্চেন তো কোশ্চেন তোমাদের কাছে বই নাই নাকি আর তোমরা আর শোনো সবাই শোনো আর বিউপির কোশ্চেন ব্যাংক সবার আছে তো যারা পরীক্ষা দিবা কি ভাইয়া কিছু না কোশ্চেনগুলো আছে না নিজেরা অবশ্যই 100% পরীক্ষার সময় ধরে সময়ের থেকে 5 মিনিট কম ধরে পরীক্ষা দিয়ে যাইতে হবে পরীক্ষার হলে তাছাড়া কিন্তু মানে না প্র্যাকটিস করে কি মাঠে যাবা নাকি না অবশ্যই না অবশ্যই আগে হচ্ছে খেলতে হবে তারপর গেম মাঠে নামতে হবে ঠিক আছে আগে যাওয়া যাবে না যেটা বললাম আর কি মেইন কথা বুঝতে পারছো সিরিয়াস কথা তোমরা হচ্ছে কিন্তু যারা বিউপিতে পরীক্ষা দিবা তারা কিন্তু মডেল টেস্ট গুলো অবশ্যই দিয়ে যাবা পরীক্ষা ঠিক আছে সময় ধরে ওকে তাহলে কবে দিবা পরীক্ষা তোমরা আজকে থেকে দেওয়া শুরু করো ঠিক আছে নিজেরা পরে দাও ভাই আমরা কালকে জিকে দিব, বুঝতে পারছো কিনা? জি ভাই, জি ভাই, ওকে। কালকে 7টায় পরীক্ষা, জিকে 3 নাম্বার টপিক। স্যার আসবে, আমি পরে দেই, ঠিক আছে? জিকে 3 নাম্বার টপিক 7টায়, ঠিক আছে? পরে দিলে আমাকে ভালো করে বললো আন্দাজে, পরে পড়া নাও। 2 এর আনসার শীটটা দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ, এটা एग्जाम आंसर দিছি তো মনে হয়? হ্যাঁ দিয়েছে ভাইয়া, আমি পরে দিতে পারবো 7টার পর। না 7টার পরে কেমনে? পরে ক্লাস নিব না? কালকে তো তোমাদের সাম্প্রতিক ক্লাস, ঠিক আছে? সাম্প্রতিক পড়া দিবেন, চলো। কালকে एग्जाम নেবেন, তারপর আবার ক্লাস নেবেন। হ্যাঁ কালকে ক্লাস কালকে ক্লাস নেই নাকি, কি বলো? জীবন নেন ভাই, কাল সাম্প্রতিক ক্লাস লাগবে ভাই। নাও ঠিক আছে, আমাদের ক্লাস আরো বড় আরো নেন, আরো নেন। বলছিলেন না এক নাম্বারটা? হ্যাঁ, এটা দুই নাম্বারটা কালকে বের হবে। হ্যাঁ দুই নাম্বারটা কালকে বের হবে, তাহলে নিয়ে পড়ো। যদি বের হয় না পড়লে সমস্যা নাই, এত পড়া লাভ আছে। আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘ, ন্যাটো, এগুলা থেকে সুন্দর আসবে। ব্রাসেলস ভাইয়া, তখন তো পারবে না ব্রাসেলস। বলো ভাই, আমি তো পুরো নিউ ভাই, আমি তো কোনো স্ক্রিপ্ট পাই নাই, কোনো কিছু পাই নাই এখনো। গ্রুপে চাও দিয়ে দিবে এখন? আচ্ছা গ্রুপে ভাই, গ্রুপ ভাই যে গ্রুপে আছে ভাই, সবাইকে একটু বলে দাও। আমার কথা একটু বলেন, সবাইকে বলেন গ্রুপে যেন আজেরা কোনো কথা না বলে। আমার কথা কেউ শুনে না। আচ্ছা শূন্য ওর কথা একটু, ঠিক আছে? ক্যাপ্টেন বললে তো শুনবে। ওকে, আর হচ্ছে তোমরা যারা হচ্ছে জাহাঙ্গীরনগরের ব্যাচের আর কি, ঠিক আছে, মানে 03, তারা হচ্ছে তোমাদের তো মাস হয়ে গেছে, তাহলে তোমরা একটু পেমেন্টটা দিয়ে দিও আর কি। মানে যেদিন যে ভর্তি হয়েছে ওর হচ্ছে ওই দিন থেকে মান্থ শুরু হয়েছে। ওকে, আর বিউপি তো কোর্স সিস্টেম ছিল, ওকে ওদের সমস্যা নেই, ওদের মতো 15 দিন রেগুলার পড়ানো হয়েছে আর কি। তো ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে কালকে কি হচ্ছে ভাই? তো কালকে তাহলে তো বললামই 7টায় হচ্ছে এক্সাম, আর হচ্ছে 9টায় হচ্ছে তোমাদের সাম্প্রতিক পড়াই দেব, ঠিক আছে? আচ্ছা ভাই 7টা পর্যন্ত যদি এক্সাম না দিতে পারি তাহলে পরে এটা পাবো? ভাই কোশ্চেন কয়টা থাকবে? 7টা বাজে एग्जाम না দিতে 200টা क्वेश्चन, 200টা প্রশ্ন তো পাবে তুমি। প্রশ্ন তো পাচ্ছো, কোশ্চেন পিডিএফটা রেখে দিবা তোমার ভাইয়া। আপনি যে एग्जामগুলো নিচ্ছেন এই কোশ্চেনের উপর থেকে মানে দুই একটা কমন আসার সম্ভাবনা কি রকম? অনেক বেশি। আমাদের গতবার হচ্ছে এই কোশ্চেনগুলো থেকে আসছিল 15টা, এবার তো আস্তে করে 10টা আসবে। কিন্তু তোমরা তো সবাই সব পরীক্ষা দিতে পারো না, যে কয়টা পড়ে গেছে সে কয়টাই পড়ো, সেগুলো এমনি মেইন। ঠিক আছে, আমাদের টোটাল 3টা কোথায় দেওয়া হয়েছে ভাই? আপনি নিছেন 3টা হইছে না? এই যে কালকে নিয়ে 4টা হচ্ছে। ক্লাসের রেগুলার কোথায় দেওয়া হয় ভাই? অ্যানালজি ভাই, মানে আপনার কোশ্চেনগুলো আজকে যে আমি প্রিন্ট আউট করে নিয়ে আসছি ভাই। হ্যাঁ ভালো কাজ করছো, ওগুলো সুন্দর করে পড়ো, ঠিক আছে? অনেকগুলো কমন আমিও প্রিন্ট আউট করছি। কোশ্চেনটাকে ইংলিশে করা। আর যারা হচ্ছে মনে করো ফুল কোশ্চেন পাইছে তারা কিন্তু ফুলই করছে আর কি প্রিন্ট আউট। ভাই ক্লাসের রেকর্ড আমার কাছে, ক্লাসের রেকর্ড আমি আজকে একটা ইউটিউবে সারার চিন্তা ভাবনা আছে, কিন্তু পুরো ক্লাস তো আর সারবো না, শুধু ইংলিশটুকু সারবো। তো পুরো ক্লাসটা তোমাদের আমি দিয়ে দেব, সমস্যা নেই, গ্রুপে চাইও দিয়ে দেব। ওকে তাহলে সবাই ভালো থাকো, গুড লাক এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। পড়াশোনা করো, চান্স দিয়ে দেন।